বাড়ি থেকে আছেন কে ভাই ভাই দরজাটা একটু খুলেন দয়া করে আমাকে একটু আশ্রয় দিন আরে মিয়া এটা কি মুসাফিরখানা যে আশ্রয় দেবো যাও যাও বিরক্ত করো না ভাই ভাই আমার ভীষণ বিপদ আরে বেটা বেশি ফ্যাস ফ্যাস করলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো এই লোকটা যখন এত করে বলছে থাক না রাজা কি বলছো তুমি বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহও তাকে সাহায্য করে তাছাড়া ভিতরে ঘরটা তো খালিই আছে তোমরা মেয়ে মানুষ নরম মন কোথাকার কে না কে আশ্রয় দিলে যদি বিপদ হয় তোমার মতো লোক একটা মানুষকে ভয় পায় এই কথা ভাবতেও কি এই সেলিম কাউকে ভয় পায় না সবুর তালুকদার এই অবস্থায় নিশ্চয়ই কোনো ঘটনা করেছে ভয় পাবেন না আমি চোর ডাকাত নই বড় বিপদে পড়ে বুঝেছি বুঝেছি চলেন ওই ঘরে চলেন চলেন আসেন বসেন মনে হয় চিনতে পেরেছে কি ব্যাপার উঠলেন যে আমি চলে যাব এক্ষুনি চলে যাব আরে চলে যাব বললেই তো চলে যাওয়া যায় না 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 আমি থাকবো না থাকতে তোমাকে হবেই নিশ্চয় তুমি কোনো অঘটন ঘটিয়ে পালিয়ে এসেছো বসো আপনি কি আমাকে জোর করে রাখতে চান এই শুধু জোর করে কেন বেশি বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে মুলা বানিয়ে রাখবো হে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেললে আমি গুনার জাল ছিঁড়ে লোহার জালে এসে পড়লাম বড় ওস্তাদ বাড়িতে আছেন কিচ্ছু ভাই তুমিও তো রাইতে সেলিম ওস্তাদ বড় ওস্তাদের কাছে চিঠি পাঠাইছে চিঠি হপা খুবই জরুরি বাজান তো এখনো বাড়ি ফিরে নাই আমারে দাও বাজান আইলে আমি দিয়ে দিমু দিয়েন কিন্তু খুবই জরুরি আচ্ছা আমি এখন আসতে পারি ঠিক আছে আচ্ছা সেলিম ভাইয়ের চিঠি এত রাতে নিশ্চয় কোনো কারণ আছে শালার কিট্টু এখন আসছি না কেন ওস্তাদ ওস্তাদ কিট্টু ওস্তাদকে চিঠি দিয়েছিস বড় ওস্তাদ বাড়ি নাই জমিলাবুর কাছে চিঠি দিলাম তাই কি উল্লক্ষ টাকার দিতে বললাম ওস্তাদকে আর তুই দিলি জমিলাকে কথার মানে বুঝি নাই এবার আমি ক্ষমা চাই রাখ তোর ছন্দ কাজ করেছি মন্দ আবার চিঠি লিখে দিচ্ছি সোজা ওস্তাদের হাতে দিবি আচ্ছা